ছোট বন্ধুরা, তোমরা এখন বিজ্ঞান ও পরিবেশের চেনা জানা খেলাটি খেলবে। দেখো, চেনা জানা খেলা তোমাদের সামনে টেবিলে অনেক কিছু রেখেছি আমরা। আমরা যদি একটু ভাবি যে প্রতিদিন সকালবেলা আমরা যখন চায়ের চেয়ারে আসি মায়ের সাথে বা বাবার সাথে, কিভাবে আসি? রিকশায় করে অথবা হেঁটে অথবা গাড়িতে করে। এই যে চায়ের চেয়ারে আসার সময় আমরা কি কি দেখতে পাই? রাস্তা দিয়ে রিকশা চলে, রাস্তার পাশে অনেক বড় বড় গাছ, আবার কখনো কখনো আমরা দেখি বড় লেক, লেকের মধ্যে পানি। এইখানে এই জিনিসগুলো সবই আছে। দেখো, এইটা মাটি। মাটিটা কোথায় থাকে? মাটি প্রকৃতিতে থাকে, আবার এই মাটিতে গাছ তৈরি হয়। গাছ কোথায় হয়? মাটিতে, তাই কি না? এই গাছটা মানুষ তৈরি করতে পারে না। গাছটা কোথায় হবে? প্রকৃতিতে। এবং এই মাটিটা আমরা প্রকৃতিতে পেয়ে থাকি। মাটিকে মানুষ তৈরি করতে পারে বন্ধুরা? মাটিকে মানুষ তৈরি করতে পারে আশির? মাটি মানুষ তৈরি করতে পারে ফাইহার? না, মাটি মানুষ তৈরি করতে পারে না। আবার দেখো পানি, এই পানিটাকে মানুষ তৈরি করতে পারে? না। পানি কোথায় থাকে? প্রকৃতিতে থাকে। এইটা দেখো, এটা কি? সূর্য। এইটা কি? সূর্য, সান। এইটা কি? সান। এইটা কি? সান। সান কোথায় থাকে? আকাশে। আকাশে থাকে। সান, সানটাকে মানুষ তৈরি করতে পারে? না, সানটা প্রকৃতিতেই থাকে। আবার দেখো পাথর, এটা কি? পাথর। এই পাথরটা কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। হ্যাঁ, প্রকৃতি থেকে মানুষ এই পাথরটাকে সংগ্রহ করে নিয়ে আসে, যেমন আমি নিয়ে এসেছি। মানুষ কি এই পাথর তৈরি করতে পারে আসিয়ে? না, আরহাম বলেছে মানুষ এই পাথর তৈরি করতে পারে না, কিন্তু মানুষ এই পাথরটাকে ভেজে ব্যবহার করতে পারে। পুতুল দেখেছ? এটা কি? পুতুল। এই পুতুলটাকে, এই পুতুলটাকে মানুষ তৈরি করতে পারে? না। হ্যাঁ, এই পুতুলটা মানুষ তৈরি করতে পারে, কিন্তু এই রকম একটা মানুষ কি মানুষ তৈরি করতে পারে? না, মানুষকে মানুষ তৈরি করতে পারে না, কিন্তু এই মানুষ এই পুতুলটা তৈরি করতে পারে। ঠিক আছে, পেন্সিল। এটা পেন্সিল, কাক পেন্সিল, রং পেন্সিল। এই পেন্সিলটাকে মানুষ তৈরি করেছে বলো তো? না। হ্যাঁ বাবা, পেন্সিল মানুষ তৈরি করেছে। প্রকৃতির সহযোগিতা নিয়ে মানুষ পেন্সিলটা তৈরি করেছে, কিন্তু এই পেন্সিলটা প্রকৃতিতে তৈরি হয়নি। ওকে, আবার দেখো এখানে কি আছে? বালু। এই বালুটাও কিন্তু মানুষ তৈরি করে না, এই বালুটা প্রকৃতিতে পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে আজকে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। এই চারটা দেখো, কাঠের ব্লক। আমরা কাঠ কোথা থেকে পাই? গাছ থেকে। কাঠ কোথা থেকে পাই? গাছ থেকে। কোথা থেকে? ইরা গাছ থেকে। সেই গাছ থেকে কাঠ নিয়ে কাঠটাকে দিয়ে আমরা এই ব্লক তৈরি করছি। আমরা কারা? মানুষ। মানুষ গাছের কাঠকে ব্যবহার করে এই ব্লকটা তৈরি করেছে। তাহলে এইটা মানুষ তৈরি করে প্রকৃতির সহযোগিতা নিয়ে। আবার দেখো এইটা কি? চাঁদ। মামা, চাঁদ কোথায় থাকে? রাতের আকাশে। এই চাঁদটাকে মানুষ তৈরি করেছে না প্রকৃতিতেই ছিল? ভেরি গুড, এটা প্রকৃতিতেই ছিল, এটা মানুষ তৈরি করতে পারে না। তাহলে আমরা আজকে আমাদের চারপাশের পরিবেশ থেকে সারা অনেক কিছু দেখতে পেয়েছি, যেগুলোর মধ্যে কিছু মানুষ তৈরি করে, কিছু প্রকৃতিতে পাওয়া যায়, যেমন মাটি, পানি, বালু, গাছ, পাথর। এগুলো আমরা কোথায় পাই? চাঁদ, সূর্য, এগুলো আমরা